नमस्कार बंधुरा, ब्यूटीज किचेने सबाई के स्वागत। आमादेर आजकेर रेसिपी भेज मोमो साथे मोमो चाटनी। आमी आज के पाँच रकम डिजाइनेर भेज मोमो तैरी करब। एई मोमो जेमन हेल्दी तेमन ही खेतेओ खूब सुस्वादु। आसुन ताहले देखे नीन एई भेज मोमोर रेसिपी। भेज मोमोर जोन्नो एकटा पात्रे एक कप मयदा निएछि। एबारे एर मध्ये दिए दिच्छि परिमाण मतो लवण आर दिच्छि एक टेबिल चामच सादा तेल। एबारे तेल और लवणटा मयदार साथे भालो करे मिक्सड करे निच्छि। एइभावे हाथ दिए घषे घषे भालोभावे मिक्सड करे निलाम। एबारे एर मध्ये दिए दिच्छि उष्ण गरम जल। এই গরম জলটা অল্প অল্প করে দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি। এই গরম জল দিয়ে ময়দা মাখলে মোমোগুলো খুব সফট হবে খেতে। মোটামুটি একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে ডোটা ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। আর এদিকে একটা কড়াইতে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। আর এখানে কিছুটা সবজি নিয়েছি, চার কোয়া রসুন কুচি, তিনটে কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার তেল গরম হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তারপরে একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি সবজিগুলো ভাজবার সময়। আর এখানে কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এগুলো দিয়ে দিলাম কড়াইতে। তারপরে এইগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি সবজিগুলো একটু নরম হয়ে গেলেই আমি নামিয়ে নেব। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আর একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও সবজিগুলো আরেকটু নেড়ে নিচ্ছি। আমাদের সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে সবজিগুলো একটু খুন্তি দিয়ে ছড়িয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। 20 মিনিট ময়দাটাকে সেট করে নেওয়ার পর আমি আরেকটু মেখে নিচ্ছি। তারপরে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নিলাম। সব লেচিগুলোই কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটু হাতে পাকিয়ে নিচ্ছি একটা একটা করে। এবারে বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি, এবারে বেলে নিচ্ছি। আর খুব পাতলা করেই বেলতে হবে, এমনভাবে বেলতে হবে যাতে ধারগুলো একদম পাতলা থাকে আর মাঝখানটা একটু মোটা থাকে। মাঝখানটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে পুরগুলো বেরিয়ে যাবে, তাই জন্য মাঝখানটা একটু মোটা রাখতে হবে। এবারে বেলে নেওয়া হয়ে গেছে আর সাইডে দিয়ে দিচ্ছি একটু করে জল। দেখুন এইরকম পাতলা করেই বেলে নিয়েছি। এবার মাঝখানটায় দিয়ে দেবো কিছুটা পুর। এবারে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি, চারিদিকটা ভাঁজ করে নিচ্ছি। এই মোমোটা আমি 4-5টা ভাঁজ করে নিলাম আর মাঝখানটা এইভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে একটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি আরেকটা ডিজাইন তৈরি করব, তার জন্য আরেকটা লেচি নিয়েছি আর একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এবারে বেলে নিচ্ছি, এরকম পাতলা করেই বেলে নিয়েছি। সাইডে জল লাগিয়ে নিচ্ছি। মাঝখানটা একটু পুর দিয়ে দিলাম। এবারে দুটো সাইডে আমি 3টে করে ফোল্ড দিচ্ছি। অর্ধেকটা ফোল্ড করেছি আর অর্ধেকটা কিন্তু ফোল্ড করিনি। এবারে দুটো পাশ আমি এরভাবে লাগিয়ে নিচ্ছি চেপে। এইভাবে আরেকটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেল। আরেকটা ডিজাইন করে নিচ্ছি।
একই ভাবে বেলে নিচ্ছি। আর চারিপাশটা জলটাও লাগিয়ে নিলাম, মাঝখানটায় পুর দিয়ে দিলাম। এবারে দুটো সাইড আমি মুড়ে দিচ্ছি, মুড়ে তারপরে এই যে মাঝখানটা এইটা আমি এই ফোলটা ভাঁজ করে দিলাম। এই মাঝখানটা নিয়ে এই দুটো সাইড আমি চেপে দিলাম। এইভাবে আরেকটা ডিজাইনও তৈরি করে নেওয়া হয়ে গেল। আরেকটা করে দেখাচ্ছি, একইভাবে পুর নিয়ে নিলাম আর সাইডে জলটাও লাগিয়ে নিলাম। এইবারে দুটো পাশ এরকমভাবে চেপে নিয়ে আর দুটো সাইড কাছাকাছি নিয়ে নিলাম আর একটা সাইডে একটু জল লাগিয়ে নিলাম। এবারে দুটো সাইড চেপে দিলাম। এবারে পাঁচ নম্বর ডিজাইনের মোমো তৈরি করব, তার জন্য একইভাবে বেলে নিচ্ছি। একইভাবে পুরটা দিয়ে তারপরে একটা সাইড ফোল্ড করে নিচ্ছি। এই মোমোটা একটা সাইড আমি এরকম ভাঁজ দিয়ে নেব কয়েকটা, তারপরে এক পাশটা এইভাবে লাগিয়ে নেব। একটা সাইড ভাঁজ থাকবে, একটা সাইড প্লেন থাকবে। এইভাবে এই ডিজাইনটাও তৈরি করে নিলাম। পাঁচ রকম ডিজাইনের মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে মোমোগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি আর এরকম একটা ঝাঁঝরি মতো গামলা নিয়েছি যেটা সবার বাড়িতেই থাকে। এবার এর মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। গ্যাস অন করে আমি গামলাটা ডেচকির ভিতরে বসিয়ে দিলাম। এবারে মোমোগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি, ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। একটার গায়ে যাতে আরেকটা না লাগে সেরকমভাবেই দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে। সব মোমোগুলোই দিয়ে দেওয়ার পর আমি একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি। এবার 20 মিনিট মোমোগুলো ভাপিয়ে নেব। আর এদিকে চাটনিটা তৈরি করে নেব, তার জন্য নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নিয়েছি, চার কোয়া রসুন আর 4-5 টুকরো আদা, আর এখানে নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখার পর আমি গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, আদা রসুন সব দিয়ে দিলাম একবারে, লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এবারে এগুলো একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। এবার লবণ চিনিটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, এগুলো একটু নরম হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এরকম করেই ভেজে নিলাম। এদিকে মোমোগুলোও ভাপানো হয়ে গেছে। এবার আমি মোমোগুলো তুলে নেব একটা একটা করে, একটা একটা করে সব মোমোগুলো তুলে নিচ্ছি। সব মোমোগুলোই তুলে নেওয়া হয়ে গেছে। এবার মোমোর চাটনিটা বানিয়ে নেব। আর সবজিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা মিক্সির জারের ভিতরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভিনিগার। এবারে এইগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একটা মোমো আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখুন খুবই কিন্তু সফট হয়েছে। ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটাও খুবই সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তৈরি হয়ে গেল 5 রকম ডিজাইনের ভেজ মোমো। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।